তারাবির নামাজ 5 ঘন্টা, কত রাকাত সেটা বড় কথা না, তারাবির নামাজ কত ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা। আর 5 ঘন্টায় 8 রাকাত পড়েন, 5 ঘন্টায় 20 রাকাত পড়েন, কি বুঝতে পারছেন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছেন? 1 ঘন্টা। কত কতক্ষণ পর্যন্ত? সাহাবীরা কি বলছেন? সাহাবীরা বলছেন যে আমরা তড়ি ঘড়ি করে সেহরি খেয়েছি। নামাজ এত লম্বা নবীজি পড়েছেন, শেষে তড়ি ঘড়ি করে সেহরি করতে হচ্ছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ কত লম্বা ছিল? আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি, কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি না। কোয়ালিটি ইম্পর্টেন্ট না, আমার নামাজটা কত সুন্দর হচ্ছে, কত লম্বা হচ্ছে, কত ধীর স্থির হচ্ছে, এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো, বুঝবো, চোখ দিয়ে পানি ঝরবে, এগুলো ইম্পর্টেন্ট না। মক্কা মদিনায় গিয়ে দেখেন, যারা এখন উমরা করতে গিয়েছেন অনেক, তারা সৌভাগ্যবান, তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই, তারাবির নামাজ তো আরও বেশি, দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য, মধুর তেলাওয়াত, লম্বা কেরাত। ফজরের নামাজ মিনিমাম 20 মিনিট, ফজরের নামাজ 15 থেকে 20 মিনিট, আর আমরা তো 3G 4G 5G, মাশাআল্লাহ, কোনো কোনো মসজিদে 6G, মানে সূরা ফাতিহা শুরু হয়, ওই শেষে গেলে দলিন শেষ, মানে আর কিছু বুঝলাম না মাঝখানে কিছু। এগুলো কি নামাজ? আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি? দুনিয়াতে আসছি কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তো নামাজই তো পড়তে আসছি ভাই, এত তাড়াহুড়ার কি আছে? ধীর স্থিরভাবে আপনি 8 রাকাত পড়তে চান, পড়েন, লম্বা করে পড়েন, ধীর স্থিরভাবে পড়েন। এক ভাই বলছেন আমি 20 পড়বো, আচ্ছা ভাই পড়ুক, তো ওকে 20 পড়তে দেন, লম্বা করে পড়তে বলেন, ধীর স্থিরভাবে পড়ো। আরেকজন পড়ছে 2 রাকাত, রাতের সলাৎ 2-2 করে, একটা হাদিস আছে না, রাতের সলাৎ 2-2 করে, এ বেচারা 2-2 করে পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে, তো লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে? উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। আমি নামাজে আল্লাহকে পেলাম কি না, এটা বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে ধীর স্থিরভাবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজ্জুদ করার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারাবি সম্পর্কে প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে তারাবির সলাৎ কত রাকাত, এর উত্তর হচ্ছে যে তারাবির সলাৎ বা তারাবির নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরামদের সাথে মাত্র 3 দিন জামাত করে পড়েছেন, আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন, তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে। 3 দিন পড়ার পরে আর জামাত করেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা 11 রাকাতের বেশি ছিল না। দলিল সহি বুখারীর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন, তিনি বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গাইরিহি আলা 11 রাকাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। কিন্তু 11 রাকাতের কোয়ালিটি অনেক সুন্দর ছিল, আজকালকার 11-র মতো নয় আর আজকালকার 20-এরও মতো নয়। 11 রাকাত নামাজ এত লম্বা পড়তেন যে মা আয়েশা বলছেন ইউসাল্লি আরবান ফালা তাসাল আন হুসনাহিন্না ও তুলাহিন্না, প্রথম 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন যে তুমি জিজ্ঞাসাই করিও না যে কত লম্বা হইতো আর কত সুন্দর হইতো। ফালা তাসাল আন হুসনাহিন্না ও তুলাহিন্না, কত যে সুন্দর আর কত যে দীর্ঘ লম্বা, তুমি প্রশ্নই করিও না, আমরা বলি না এই ভঙ্গিমাতে, আর এই ব্যাপারে জিজ্ঞাসাই করিও যে কত যে সুন্দর হয় এইরকম। তারপর সময় সল্লি আরবান ফালাতা সান হুসনাহিন্না তোলেহিন্না, তারপর আর 4 পড়তেন, এত সুন্দর যে তুমি জিজ্ঞাসাই করিও না। তারপরে 3 রাকাত পড়তেন, বেতর 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত অথবা 3 রাকাত একসাথে মাঝখানে মাগরিবের মতো করে নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই 8-3 11 রাকাত পড়তেন। আমলগত যদি সুন্নাত দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়তেন, সংখ্যার দিক থেকে যদি সুন্নাত হয়, আমলগত সংখ্যাগত সুন্নাত যদি হয় তো নবীর নামাজ কত ছিল? 11 রাকাত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহি সনদে যেটি প্রমাণিত মুয়াত্তা মালিকি, সেটাও তামিম দাদি কে উবাই ইবনে কাবকে 11 পড়ার বারই নির্দেশ দিয়েছিলেন। ফারুক খেলাফতে আসলেন, এসে দেখলেন রমজান মাস চলতেছে, তারাবির নামাজ মানুষ পড়তেছে না, একা একা পড়তেছে, কারণ নবীজি তারাবির নামাজ জীবনে পড়েন নাই, শেষবার ইন্তেকালের আগের রমাজান নবী তারাবি পড়েছেন, তাও প্রথম 10 দিনেও পড়েন নাই, মাঝখানের 10 দিনেও নবী তারাবি পড়েন নাই, পড়েছেন শেষের 10 দিনের মাত্র 3 দিন।
তাও লাগাতার তিন দিন না, 23 তারিখ একদিন, 25 তারিখ একদিন, 27 তারিখ একদিন, তাও নবী একা একা পড়ছেন, পেছনে সাহাবায়ে কেরাম আসছেন, নবী বললেন জামাতে হবে না, একা একা পড়ো, ঘরে গিয়া পড়ো, মসজিদে নয়। সাহাবায়ে কেরাম চাইলেন নবীরে ইমাম বানাইয়া জামাতে তারাবি পড়বেন, নবী নিষেধ করলেন ঘরে তারাবি পড়ো, একা একা পড়ো, জামাতে নয়, মসজিদে নয়। সেখান থেকে তারাবি আর হচ্ছে না। ওমরে ফারুক আয়েশা সমস্ত উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদের নিয়া মিটিং করলেন। এখন নবী নাই, জিব্রাইল আর আসবে না। নবী তারাবিকে গুরুত্ব বেশি দেন নাই কেন? যদি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ফরজ বানাইয়া দেয় উম্মতের কষ্ট হবে। এখন ওমর কয় জিব্রাইল তো আর আসবে না, অতএব আমরা বৈশা একটা পরামর্শ করে তারাবি চালু করি, করলে এটা তোর ফরজ হবে না। জিব্রাইল আইসা বললে না ফরজ হবে। এইবার পরামর্শ, বিভিন্ন মতামত আসতে থাকলো, শেষ সিদ্ধান্ত হলো তারাবি হবে মসজিদে, তারাবি হবে জামাতে, তারাবি হবে 20 রাকাত। সিদ্ধান্ত ওমর দিলেন, সেদিন থেকে তারাবি চালু হলো মসজিদে, জামাতে 20 রাকাত, পুরো রমজান না, তিন দিন কথা কয় না। তারাবি দিয়েই শুরু হলো আমাদের ঝগড়া, বিশেষ করে আমরা যারা সুন্নাত নির্ভর তাদের ঝগড়া এক্ষেত্রে বেশি। যারা শরীয়ত পালন করে না, নামাজ কালাম পড়ে না, অনেকে রোজা রাখে নামাজ পড়ে না, এদের কোনো সমস্যা নেই, নামাজই পড়ে, তা ঝগড়া কি? আমরা যারা একটু ভালো করে দিন পালন করতে চাই, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে ঝগড়া হবে। তা আমি বিস্তারিত বলবো না, কথা হলো তারাবির নামাজ 20 রাকাত যেটা পড়া হয় এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবিদের যুগে পড়া হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাম নিজে অথবা সাহাবায়ে কেরাম কোনো রাকাতকে ফিক্সড করেননি যে এর কম পড়া যাবে না বা এর বেশি পড়া যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটাকে ফিক্সড করেননি। সাহাবিদের যুগে 8 রাকাত পড়া হয়েছে, 20 রাকাতও পড়া হয়েছে, সেটাও 4 থেকে 6 ঘন্টা। আমরা যারা 20 রাকাত পড়ি তারা 35-40 মিনিটে 20 রাকাত পড়ি। আমরা 40 মিনিটে 20 রাকাত পড়ে আমরা দাবি করি আমরা সাহাবিদের সুন্নত পালন করছি, এটা একটা আত্মপ্রবঞ্চনা। 8 রাকাত যারা পড়েন তারা আধা ঘন্টায় 8 রাকাত পড়ে দাবি করেন আমরা সহিহ হাদিস পালন করছি, এটাও আত্মপ্রবঞ্চনা আর কিছু না। হাদিসেও নেই, কোরআনেও নেই, তাহাজ্জুদ হাদিসে আছে, কিয়ামুল লাইল হাদিসে আছে। যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি সেটা হলো এই, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কিয়ামুল লাইল, 8 রাকাত কিয়ামুল লাইল। যারা বলছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ, তারা প্রতারণা দিচ্ছে জাতিকে, এটা ধোকা, এটা একটা প্রতারণা, হয় নিজেই বুঝে না আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবি শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল, আপনি বলেন যে 20 রাকাত কিয়ামুল লাইল, আপনি বলেন যে 20 রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে 20 রাকাতের হাদিসটি জাল, মাঝহাবী বিদ্বানগণ অনেকেই বলেছেন, তার মধ্যে একজন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলানা সাব্বির উসমানি, এনারা অনেকেই দারুল উলুম দেওবন্দের বড় বড় বিদ্বানগণ হাদিসটিকে জাল বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অফ সালাত হাদিস নম্বর 472, তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপরে 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে, আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতার, তার মানে বেজোর, আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোর, তখন সবগুলো বেজোর রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাকাত খুশি পড়তে পারেন, তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ তাহাজ্জুদ হাদিস নাম্বার 1147,
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন, এগারো রাকাতের বেশি না, আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে আট রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর তিন রাকাত হচ্ছে বিতর, এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত। নামাজ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন তার বিষয়ে বিস্তারিত বা সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় না, তবে সহিহ বুখারীতে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের বাইরে রাতের নামাজে সে আট রাকাত নামাজ পড়েছেন এরকম একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসের উপরে ভিত্তি করে অনেক উলামায়ে কিরাম বলেন ওইটাই তারাবির নামাজ, যেহেতু তারাবির শব্দটি হাদিসে আসেনি। আর আমাদের আয়েশা বলেছেন রমজানের বাইরে রাতে অন্য এর বেশি নামাজ পড়েন নাই তিনি, এই জন্য অনেকে বলেন আরাবিন স্কলাররা বলেন আট রাকাতই হলো সুন্নাহ, এটা তাদের ইস্তেহাদ তাদের মত। আর এর বাইরে বিশাকাত তারাবি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে সাহাবায়ে কেরাম সবাই সম্মিলিতভাবে পড়েছেন এবং কেউ দ্বিমত করেননি, এবং তারপর থেকে এটা সুন্নায় সাবিতায় পরিণত হয়েছে, যুগ যুগ ধরে চলে আসছে। বিধায় বিশাকাত তারাবি এটাও সুন্নাত, এটা সুন্নাত বলতে আমি আট রাকাতের সুন্নাটা বলছি, যে সমস্ত ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ মনে করেন তাদের মতে এটা সুন্নাহ। আবার বিশাকাতের যে বিষয়টা সেটাও ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এবং জুনে সাহাবীদ থেকে বর্ণিত প্রমাণিত, যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে চলে আসছে। স্বয়ং সৌদি আরবে যেখানে আট রাকাত প্রতিষ্ঠিত প্রচলিত আছে সেখানকারও কোনো ওলামায়ে কেরাম বিশাকাত তারাবির সুন্নাহকে অস্বীকার করেননি, কিন্তু আমাদের দেশে অনেক ভাইয়েরা বিশাকাত তারাবির বিষয়ে অনেক আপত্তিকর মন্তব্য করেন এবং এটাকে বিদআত বলেন, সুন্নাহ বিরোধী বলেন। বরং বিশাকাতের তারাবিটি সম্পর্কে আমরা বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার পরে অবকরণ অনুসরণ করিও, অতএব খলিফাতুল মুসলিমিনকে অনুসরণ করার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট কোনো কিছু নাও পাওয়া যায় তারপরেও বিশ্বাকাতের উপরে সাহাবিরা ঐক্যমত করেছেন বা পড়েছেন, বিধায়টাকে আমরা সুন্নাবিধি বলবো না। এবং মালিক রহমাল আরও বেশি সংখ্যক রাকাতের কথাও বলেছেন, অনেকগুলো মত পার্থক্য রয়েছে। বিশেষ করে আপনার কোনো সমাজে বিশ্বাকাত প্রতিষ্ঠিত আছে, কোনো মসজিদে বিশ্বাকাতের সুন্নার উপর আমল আছে, তাহলে সেখান থেকে আট রাকাত পড়ে বের হয়ে যাওয়া এটা জায়েজ নাই। এটা জায়েজ নাই বলতে এটা আপনার এই কাজটা করলে আপনি বড় সওয়াব থেকে বঞ্চিত হবেন, কারণ এশার নামাজ যে ইমামের সাথে পড়বে, ইমাম চলে যাওয়া পর্যন্ত ইমামের সাথে থাকবে, সেই ব্যক্তি রাত জেগে নামাজ পড়া সওয়াব পাবে। তো আপনি আট রাকাত পড়ে চলে আসেন সেই সওয়াবটা পাবেন না। বিধায় আট রাকাত সুন্নাত বিশাকাত সুন্নাত এমনটি মনে করার কোনো কারণ নাই, বরং বিশাকাত সুন্নাত এবং সুন্নায় সাবেতা এটা শতাব্দী শতাব্দী ধরে চলে আসছে। সেই সাথে আট রাকাতের বিষয়টি যেহেতু অনলাকার মতে সুন্নাত, সেটাকেও আমরা আপনার বিদাত বলবো না, ওইটা একটা ব্যাখ্যা, ওলামাদের একটা ব্যাখ্যা। এই যুগটা এমন একটা পর্যায়ে চলে গেছি আমরা যে অন্যের মত, অন্যের গবেষণা, অন্যের ইস্তিহাদ যেটার কোনো একটা ভিত্তি আছে তার বুঝ ইল্লা ফাহমুন আতিয়া রাজুল মুসলিম, সেটাকে আমরা অস্বীকার করি এবং সেটা নিয়ে আমরা ট্রল করি, এটা একটা বড় দুঃখজনক অধ্যায়, আল্লাহ তালা মাফ করুন। যাই হোক, তবে সবচেয়ে বড় কথা হলো তারাবির কোয়ালিটি, রাকাত সংখ্যার চাইতে বড় কথা হলো কোয়ালিটি ঠিক রাখা, সুন্দর করে পড়া। কেউ যদি বিশাকাতের জায়গায় বারো রাকাত পড়ে, দশ রাকাত পড়ে, চোদ্দ রাকাত পড়ে, ষোলো রাকাত পড়ে, তার তারাবি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিন্দিনা। তবে মন গড়া এরকম যে কোনো সংখ্যক রাকাত পড়া এটা সুন্নাহ নয়। আপনি বিশাকাত বেশিরভাগ সাহাবিরা পড়েছেন এবং কয়েক শতাব্দী পর্যন্ত মুসলিম মিল্লাতে এই সুন্নাটাই প্রতিষ্ঠিত ছিল, সেই হিসাবে আপনি এটার উপর আমল করেন, কিন্তু মাঝে মধ্যে আপনি কম করলেন বেশ করলেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা অন্যান্য সুন্নাহ রাতেবার মতো নয়, বরং এটা যদি কখনো বাদও যায় তাও কোনো অসুবিধা নাই। সালাত আট না বিশ, বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা কিয়ামুল্লাইল বলেন যেটাই বলেন, আর বাকি তিন রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে উমরে ফারুকের সময়ে উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে বিশ রাকাত চালু হলো মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও বিশ রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও বিশ রাকাত হয়। তো যেহেতু এটা এবাদতের মাস, যত বেশি এবাদত করা যায় ততই ভালো। সাহাবারা বিশ রাকাত করেছেন, সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম মসজিদ নববীতে আজও বিশ রাকাত হয়, মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং বিশ রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো, আট রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। বিশ রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে।